সবার রান্নাঘরে এই মশলাটি থাকে, এর নাম দারুচিনি। বলা হয়ে থাকে দারুচিনি হলো এই গ্রহের সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভেষজ। প্রাচীন মিশরে দারুচিনিকে ঔষধ হিসেবে ব্যবহার করা হতো। রান্নাঘরে থাকা এই দারুচিনি সঠিক নিয়মে খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এর ঔষধি গুণ অবাক করার মতো। গাঁটে ব্যথা, বাতের ব্যথা, ডায়াবেটিস, হৃদরোগ সহ ছোট বড় অনেক রোগ সারাতে কাজ করে এই দারুচিনি। অনেকে গাঁটের সমস্যায় ভুগছেন, এক্ষেত্রে দারুচিনিকে জয়েন্টের ব্যথা কমানোর ওষুধ হিসেবে ব্যবহার করতে পারেন। উষ্ণ গরম পানির মধ্যে 1 চামচ মধু ও দারুচিনি গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিন। এরপর শরীরের ব্যথাযুক্ত স্থানে ধীরে ধীরে ম্যাসাজ করুন। 2-3 দিন ভালোভাবে ম্যাসাজ করলে দেখবেন ব্যথা কমে গেছে। দারুচিনি পেটের জন্য ভীষণ উপকারী। এটি অ্যাসিডিটি সমস্যা দূর করে এবং পেটের ব্যথা উপশম করে। পেট পরিষ্কার করতে রাতে শোবার আগে দারুচিনির সঙ্গে হরিতকের গুঁড়া মিশিয়ে খেলে উপকার মিলবে। অ্যাসিডিটি রোধ করতে মধুর সঙ্গে দারুচিনি মিশিয়ে খেলে অ্যাসিডিটি ভালো হয়ে যাবে। রক্তে LDL হ্রাসে দারুচিনির ভূমিকা আছে। প্রতিদিন 1/2 চা চামচ দারুচিনির গুঁড়া রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে কাজ করে। প্রতিদিন 2 ইঞ্চি পরিমাণ দারুচিনি 2 কাপ পানিতে জাল দিয়ে সেই পানিটি চায়ের মতো গরম খেয়ে নিলে উপকার মিলবে। কোলেস্টেরলের সমস্যাও সমাধান হয়ে যাবে। আপনার যদি ডায়াবেটিস না থাকে তাহলে দারুচিনির পানিতে 1 চা চামচ মধু মিশিয়ে পান করতে পারেন। দারুচিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। টাইপ 2 ডায়াবেটিসের রোগীদের জন্য এটি খুবই উপকারী। প্রতিদিন 2 ইঞ্চি পরিমাণ দারুচিনি 2 কাপ পানিতে ভালো করে জাল দিয়ে সেই পানিটা গরম গরম চায়ের মতো করে দিনে 3 বার খেলে টাইপ 2 ডায়াবেটিসের রোগীরা উপকার পাবেন। এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। অনেকের শরীরে নানান স্থানে ছত্রাকজনিত সমস্যা হয়ে থাকে। ইস্ট ছত্রাকজনিত ইনফেকশন প্রতিরোধ করতে প্রতিদিন 2 ইঞ্চি পরিমাণ দারুচিনি 2 কাপ পানিতে জাল দিয়ে সেই পানি গরম গরম খেয়ে নিন। দিনে 3 বার এই পানি খেলে উপকার পাবেন। বিশেষ ক্ষেত্রে উষ্ণ গরম পানির মধ্যে 1 চামচ মধু ও দারুচিনি গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিন। এরপর শরীরের ছত্রাকযুক্ত স্থানে ধীরে ধীরে মালিশ করুন। 2-3 দিন ভালোভাবে মালিশ করলে ছত্রাক কমে যাবে। অনেকের বুকে চিনচিন ব্যথা হয়, হাঁটতে কষ্ট হয়, সিঁড়ি বেয়ে উঠতে অনেকেরই কষ্ট হয়। যাদের এই ধরনের সমস্যা আছে তারা দারুচিনিতে ভরসা রাখুন। 100 গ্রাম জিরার গুঁড়া, 100 গ্রাম ধনিয়ার গুঁড়া, 50 গ্রাম দারুচিনির গুঁড়া একসঙ্গে মিশিয়ে এই মিশ্রণ 1 কাপ গরম পানিতে 1 চা চামচ মিশিয়ে চায়ের মতো করে খেয়ে নিন। এটি হৃদরোগের রোগীদের জন্য ভীষণ উপকারী। এটি রক্ত চলাচল স্বাভাবিক রাখে, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের সমস্যাও দূর করে। বাতের ব্যথা ও শরীরের হাড়ের ব্যথায় 1/2 চামচ দারুচিনির গুঁড়া 1 চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে ব্যথা দূর হয়। তাছাড়া দারুচিনি মিশ্রিত সর্ষের তেল গায়ে মালিশ করলে ব্যথা ভালো হয়ে যায়। খুব ঠান্ডা লেগে যাদের গলা ব্যথা হয়, খুশখুশ করে কাশতে থাকেন যারা, তারা 1 কাপ গরম পানিতে দারুচিনি ও মধু মিশিয়ে দিনে 6 বার চায়ের মতো করে খেয়ে নিন। এতে গলায় আরাম পাবেন এবং খুশখুশে কাশি কমে যাবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি হ্রাস পাবে, এটা খুব স্বাভাবিক নিয়ম। নিয়মিত প্রতিদিন 1 বেলা 2 ইঞ্চি পরিমাণ দারুচিনি 2 কাপ পানিতে মিশিয়ে সেই পানি ভালো করে জাল দিয়ে চায়ের মতো করে পান করলে স্মৃতিশক্তি হ্রাস হওয়ার প্রবণতা কমবে, একই সঙ্গে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। তবে এক্ষেত্রে একটি কথা বলে রাখি, এটি কিন্তু শিশুদের বেলায় প্রযোজ্য নয়। বন্ধুরা, একটি কথা সবসময় মনে রাখবেন, অন্যের জন্য যে মশলা বা ভেষজ উপকারী সেটি আপনার জন্য নাও হতে পারে। দারুচিনি খাওয়ার কারণে আপনার যদি ডায়রিয়া ও মাথা ধরার মতো উপসর্গ দেখা দেয় তাহলে আপনি দারুচিনি এড়িয়ে চলুন। দারুচিনি খাওয়ার পর আপনি যদি স্বাভাবিক থাকেন, কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দেয়, তবেই আপনি নিয়মিত দারুচিনি খাবেন। বাজারে দারুচিনির নামে অনেক ধরনের গাছের ছাল বিক্রি করে থাকে, তাই দারুচিনি কেনার আগে গন্ধ শুকিয়ে নিন
এবং একটু ভেঙে মুখে দিয়ে দেখুন ঝাঁঝালো স্বাদ আছে কিনা। নিশ্চিত হলে তবেই দারুচিনি নেবেন, আর প্যাকেটজাত দারুচিনি পরিহার করুন। সঠিক নিয়মে দারুচিনি খাওয়ার অনেক উপকারিতার কথা পরিবার ও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন।